শিবিরের মধ্যে তিনটা গুণ, বেয়াদ্দব, বেআমল, উশৃঙ্খল। বেয়াদ্দব, বেআমল, উশৃঙ্খল। এই ধরনের লোভী নেতাদের কারণে গা বাঁচানোর তাগিদে যারা রাজনৈতিক মত করে ইসলামিক ব্যানারগুলোকে প্রমোট করে বা ইসলামিক ব্যানারগুলোকে ব্যবহার করছে, তাদের কারণে আমরা আবরারের হত্যার বিচার পাইনি, আমরা তাদের কারণে ফেলানির হত্যার বিচার পাইনি। আজকে যদি তারা এই ধরনের আচরণ, এই ধরনের মনোভাব প্রকাশ না করতো, তাহলে কিন্তু বাংলাদেশের মাটিতে আবরারকে এইভাবে লাশ নিতে হয় না। এটাও একটু বলবেন যে অবশ্যই এত বড় ত্রুটিগুলি এবং অনেকগুলি শিরকি বাদাতি কথা থাকার পরেও আজ পর্যন্ত কোন জামাত নেতা দায়িত্বের জায়গায় থেকে ঢালাও ভাবে অথবা ব্যক্তি বিশেষ অন্য কোন ইসলামিক দলকে এভাবে কটাক্ষ করেছে এই প্রমাণ বাংলাদেশের কেউ দিতে পারবে না। সেই দলটি সম্পর্কে, সেই সুশৃঙ্খল দলটি সম্পর্কে যখন আপনারা এরকম ভ্রান্ত না জেনে মিথ্যা কথা বলেন, তখন সত্যিকার অর্থে আমাদের মতো সাধারণ মানুষেরা বিবেকের প্রয়োজনে আজকে এত বড় একটি ইসলামিক দলের বিরুদ্ধে অথবা চরমনার পীরের মতো একজন ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। তো আজকের আড্ডাতে আমাদের সাথে আছে সৌদি আরব থেকে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউল আফসার। জনাব জিয়াউল আফসার, আপনাকে স্বাগতম আজকের এই আড্ডায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মাসুক ভাই, ইউকে কসবা টিভির সম্মানিত পরিচালক এবং আমাদের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব জনাব সুষময় ভাই, আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সাথে যে আমাকে যুক্ত করে নিয়েছেন আজকের আড্ডায় সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি ধন্যবাদ জনাব জিয়াউল আফসার, একজন মিডিয়া মিডিয়া জগতের একজন পুরাতন যোদ্ধা সৈনিক অথবা আমাদের শিক্ষক, আমি অনেক কিছু শিখি এই দুইজনের কাছ থেকে। তাই এই দুইজন মিডিয়া ব্যক্তি যখন আমার পাশে আছে আমার কোনো ভয় নেই, আমি কথা বলবো না আজকে, আজকে কথা শুনবো। আজকের আড্ডার শুরুতেই আমি বিষয়টা বলেছি যে আড্ডাটা হবে হেফাজত বনাম চরমোনাই। তো এই নিয়ে ভূমিকা স্বরূপ কথা বলার জন্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৌদি আরব থেকে আমাদের সাথে আছেন জিয়াউল আফসার ভাই, আপনাকেই ভূমিকা রাখার জন্য এবং লেটেস্ট নিউজ ফ্রম চরমোনাই, বর্তমান চরমোনাইয়ের পীর সাহেবের যে লেটেস্ট নিউজটা আছে আজকে এই নিউজটার উপরে কথা বলার জন্য অনুরোধ করছি, তারপরে আমরা এখানে অ্যাড হব আপনার সাথে। জিয়াউল আফসার ভাই, আমাদের অনেক অ্যাডমিন, আপনার অনেক ভাই ব্রাদার যোগ হয়েছে বলে দেন একটু শেয়ার করার জন্য প্রথমে। জি ধন্যবাদ মাসুক ভাই এবং আমাদের সুষময় ভাই, প্রিয় ভাইয়েরা আপনারা যারা যুক্ত হয়েছেন, আমাদের কলিজার ভাইয়েরা অবশ্যই আপনারা ভিডিওটি আজকে শেয়ার করে দিবেন। আজকে আমরা আসলে দেখছেন সবাই হাসি মুখে আছি, পবিত্র মাহে রমজান চলছে, শত সংকটের মধ্যে আমরা আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন সেই জন্য শুকরিয়া আদায় করি এবং আপনারা যারা আছেন আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখেন। আর সাথে সাথে আসলে আমরা সামাজিক জীব, একজন আরেকজনের পরিপূরক, অর্থাৎ কেউ স্বয়ং সম্পূর্ণ নয়, আপনি আমাকে নিয়ে আমি আপনাকে নিয়ে। সেজন্যই আমি বলবো আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন এখানে দেখছেন, অবশ্যই আমাদের অনেক ভালোবাসার মানুষেরা আছে, আমরাও আপনাদেরকে ভালোবাসি। তা আজকের ভিডিওটি ছড়িয়ে দিবেন আপনারা সকলে। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটি কঠিন সংকটময় অবস্থা যাচ্ছে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বব্যাপী, যেখানে করোনা ভাইরাসে বিশ্বের মানুষ স্তম্ভিত হয়ে গেছে, বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না, অনেক প্রিয়জন আমাদের এই পৃথিবী থেকে চলে গিয়েছে। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি একই মুহূর্তে অসংখ্য মানুষ হসপিটালে কাতরাচ্ছেন এই করোনা ভাইরাসের সংক্রমণের কারণে। সেই মুহূর্তে আল্লাহ যে আমাদেরকে তার রহমত এবং বরকত দিয়ে আমাদেরকে ভালো রেখেছেন তার জন্য শুকরিয়া আদায় করছি এবং যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকে, তাদের জান্নাত কামনা করছি। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করছি যে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক এবং এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করে দেয়। সাথে সাথে যেটি বললাম, বাংলাদেশে আপনারা জানেন যে লকডাউন চলছে এবং লকডাউনের ভিতরেই আমরা দেখছি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী, হেফাজতে ইসলাম তথা ইসলামিক দলগুলির উপরে কিছুটা আক্রোশমূলক মনোভাব আমরা দেখছি এবং বিভিন্ন মামলায়, পুরানো মামলায়, গত দুই বছর, তিন বছর, পাঁচ বছর আগের মামলায়ও অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং হচ্ছে। তো যেটি বলছিলাম আসলে উচিত ছিল, যেটি নিয়ে কথা আগেও বলেছি, উচিত ছিল আমাদের সংকট তো থাকবে, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আমাদের নানান
প্রতিকূলতা থাকবে, আমাদের মধ্যে বিভাজন থাকবে, কিন্তু এই যে একটি সময় বছরের এই মাসটি রমজান মাসটি, এটি একজন মমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এটা জানেন যে আপনারা এই মাসটি যে মানুষটি নিজের জীবনের গুণাগুলি মাফ করাতে পারলো না তিনি যেন ব্যর্থ মানুষ, এবং আমরা আবার আরেকটি বছর বেঁচে থাকলে আমরা এই গুরুত্বপূর্ণ মাসটি পাব। তো আমাদের আহ্বান ছিল সোশ্যাল মিডিয়া থেকে আপনারা যারা কথা বলেছেন সকলেরই আহ্বান ছিল যে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব হোক নানান কিছু হোক, এই মুহূর্তে তো কোনো আন্দোলন সংগ্রাম নেই এবং লকডাউনের মধ্যে আছে, অন্তত পক্ষে এই মুহূর্তে সাধারণ মানুষকে স্বাভাবিকভাবে এবাদত বন্দেগী করার, সিয়াম পালন করার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের দাবি ছিল, কিন্তু আমরা সেটার ব্যর্থতা দেখেছি। আর সেই কারণেই শত সংকটের মধ্যেও রোজা রেখেও আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলতে হচ্ছে। তো আমরা প্রথমে আমি যেটি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে আমি সরকারের আবারও দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা অন্তত পক্ষে যাতে করে তাদের ধর্মীয় কাজগুলি যথাযথভাবে পালন করতে পারে। আপনারা রিমান্ড দিচ্ছেন সেটি এক মাস পরে দিলেও দিতে পারেন, মামলাগুলি এক মাস পরেও সক্রিয় করতে পারেন, রমজানের কয়েকদিন কেটে গিয়েছে, অতএব তাদের প্রতি তাদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে এবং মানবিক মূল্যবোধকে সম্মান জানিয়ে তারা যাতে ধর্মীয় আচার এবং ইবাদত বন্দীগীতে তাদের সময় পাস করতে পারে সেই সুযোগ দেওয়ার জন্য, এবং নতুন করে যাতে করে এই ইস্যুতে আর কাউকে এই রমজানের মধ্যে অন্তত পক্ষে গ্রেপ্তার করা না হয় সেই আহ্বান জানাচ্ছি। যেটি আমাদের মাসুক ভাই আমাকে প্রশ্ন করেছেন আমি এর ভিতরে কিছু সূচনা বক্তব্য নিয়ে নিলাম, দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আপনি যেটি বলেছেন চরমনাই সম্পর্কে, আমরা দেখেছি চরমনাইয়ের নানান ভাবে আলেম ওলামারা হয়রানির শিকার হচ্ছে দীর্ঘ অনেকদিন থেকেই নানান অজুহাতে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন, বলিষ্ঠ কণ্ঠস্বর দিবেন, প্রতিবাদ জানাবেন, তখন আপনার উপরে কিছু জুলুম নির্যাতন রাষ্ট্রের বলেন অনাকাঙ্ক্ষিত ভাবে বলেন আসতেই পারে, এসেছে যোগে যোগে, আমরা দেখেছি যারাই হকের পথে সত্যের পক্ষে যারা ভূমিকা রেখেছে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের উপরে জুলুম নির্যাতন এসেছে। মাসুক ভাই যে প্রশ্নটি করেছেন যে এই অবস্থায় আমরা দেখছি না যে চরমনায় বাংলাদেশে একটা বৃহৎ মোটামুটি ইসলামিক দল সারা বাংলাদেশে তাদের নেতাকর্মীরা আছে, তারা বেশ নিরাপদ আছে এই মুহূর্তে পর্যন্ত, তাদের উপরে কোনো হামলা যাচ্ছে না, এবং আমরা দেখেছি মোদী বিরোধী আন্দোলনে যদিও প্রথম দিকে চরমনার ফির জানা ফজলুল করিম সাহেব কিছু হুঙ্কার দিয়েছিলেন কিন্তু কার্যত সেই হুঙ্কারে মাঠে কোনো প্রতিফলন দেখা যায়নি, এবং আমরা দেখেছি একটা হুঙ্কার দেওয়ার পরেই দ্বিতীয় বক্তব্যটাই ওই হুঙ্কারের বিরোধী হয়, যে প্রতিবাদ হয় সেই প্রতিবাদের সাথে যেন একটা আপোষ হয়। তো সেই কারণে আমরা দেখছি চরমনাই এখন পর্যন্ত কোন রকম মামলা হামলা অথবা গ্রেপ্তারের শিকার হয়নি। আমি এটা বলতে চাই না যে সবাই, আমার আকাঙ্ক্ষা এটা নয় যে চরমনাই গ্রেপ্তারের শিকার হোক, তাদের উপরে জুলুম নির্যাতন হোক, এটা আমার আকাঙ্ক্ষা নয়, কিন্তু যখন এত বড় একটা অন্যায় হচ্ছে, এত বড় একটা সত্য মিথ্যার দ্বন্দ্ব যাচ্ছে, সেখানে আপনি যদি সম্পূর্ণরূপে সেফ থাকেন, আপনার উপরে যদি কোনো আক্রোশ কোনো হুমকি ধমকি না আসে, তাহলে প্রশ্ন উঠতেই পারে যে আপনার ঈমান কতটুকু মজবুত আপনি, কারণ আপনার ঈমানের দাবি তো আপনি সত্যের পক্ষে কথা বলবেন মিথ্যার বিরুদ্ধে কথা বলবেন, যখন যেখানে সর্বস্তরের সকল মতের আলেম ওলামারা একটা হেনস্থার শিকার হচ্ছে, জেল জুলুমের শিকার হচ্ছে, সেই মুহূর্তে আমরা দেখছি একটা বৃহৎ রাজনৈতিক দল চরমনাই একদম নিরাপদ আছে, তাদেরকে কেউ কিছু বলছে না, বরং কিছু কিছু রাজনৈতিক নেতারা তাদের এই মুহূর্তে প্রশংসা করতেও আমরা দেখছি, যেটা খুবই সন্দেহের অবকাশ আছে। এবং আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা যারা আলেম ওলামাদেরকে ভালোবাসি, ইসলামিক দলগুলিকে ভালোবাসি, আমাদের মনে একটি সন্দেহের দানা বেঁধেছে যে এই মুহূর্তে তারা কি অন্যায়ের সাথে আপোষ করছে, তারা কি ইমান আকিদার সাথে আপোষ করছে, যথার্থই আপনি বলেছেন। এবং সাথে সাথে আপনি বলেছেন যে হেফাজতের ভূমিকা, যেটি আমি বললাম, এবং হেফাজতের প্রধান যিনি, আমরা দেখেছি একটা একটা বক্তব্য ইন্টারন্যাশনালিও আছে ন্যাশনালিও আছে, অর্থাৎ আপনি যদি কাউকে গায়েল করতে চান ইন্টারন্যাশনালি, তাহলে সেই রাষ্ট্র হোক আর ব্যক্তি হোক, তাকে আপনি জঙ্গিবাদ উপহার দিলেই, জঙ্গি বলে দিলেই, তার উপরে আপনি যত অত্যাচার করেন নির্যাতন করেন নিপীড়ন করেন হত্যা করে ফেলেন, সেখানে আর কেউ প্রশ্ন তুলবে না, তার আর কোনো মানবাধিকার নাই। একইভাবে বাংলাদেশে একটা ট্র্যাডিশন আমরা দীর্ঘদিন থেকে দেখেছি, সেখানে বাংলাদেশে যদি আপনি কাউকে যুদ্ধ অপরাধী বলে দিতে পারেন, স্বাধীনতা বিরোধী বলে দিতে পারেন, আপনি যদি জামাত শিবির বলে দিতে পারেন,
তাহলে তার আর কোনো মানবাধিকার নাই। তাকে আপনি দুটি গালি দিতে পারলে আপনার উপরে কোনো বিপদ আপদ আসতে আসার সম্ভাবনা থাকলো সেটা কেটে যায়। তো একইভাবে আমরা দেখছি যখন এত বড় সংকট যাচ্ছে, গণহারে অসংখ্য হেফাজত, হেফাজত মানে আলেম ওলামারা, মাদ্রাসা ছাত্ররা, শিক্ষকরা, তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে, সেই মুহূর্তে চরমনার ফির জনাব ফজলুল করিম সাহেব যখন আবার জামাত শিবিরকে আক্রমণ করে কথা বলে, ইসলামী আন্দোলনকে জামাত শিবিরকে চরিত্র হরণ করে কথা বলে, তখন আমার সন্দেহ হয় যে তিনি আরো বেশি নিরাপদ করতে চান তাকে, তিনি আরো বেশি সরকারকে বার্তা দিতে চান যে এই মুহূর্তে আপনার কোন অন্যায়ের কাজের সাথে প্রতিবাদের সাথে আমি নাই, অথবা হেফাজত যে আন্দোলন সংগ্রাম করছে সেটার সাথে আমি নাই। জনাব ফজলুল করিম সাহেব তিনি একজন প্রখ্যাত আলেমে দিন এবং একজন ফির সাহেব, আমরা ওনাকে সম্মান করি। উনি অনেক সময় অনেক অনিয়মের বিরুদ্ধে বড় বড় অহংকার দিয়েছেন, আমরা সেটার সাথে একমত আছি, কিন্তু মুসলিম উম্মার জন্য আমরা, আমি যেটি বলেছিলাম যে আমাদের রাজনীতিবিদেরা কূটকৌশল করে আমাদেরকে বিভক্ত করে দিচ্ছে। 50 বছরে আমরা যে ঐক্য হওয়ার কথা ছিল, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের স্বার্থে, স্বাধীনতা সেই 50 বছর আগে যুদ্ধ হয়েছে, এখন তো মুক্তিযোদ্ধারাও দুনিয়া থেকে ভারবা নিয়ে চলে গিয়েছে, এবং যদি কেউ রাজাকার থেকে থাকে তারাও চলে গিয়েছে। আর সে তখন আপনি দেখেন যে 1970 সালে নির্বাচনে প্রায় 99% ভোট পেয়েছিল আমলি, তার মানে বিরোধিতাও যদি করে 1-2% তখন বিরোধী ছিল, তো তাদের তো অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, তারা অটোমেটিকলি এই পৃথিবীতে এখন আর বেঁচে নেই। তো স্বাধীনতার 50 বছর পরে আমরা যারা এই এই প্রজন্ম আছি, আমি আপনি আপনারা, তো আমরা তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, যে দেশের মানচিত্রে আমরা জন্মগ্রহণ করেছি, যে দেশের আলো বাতাসে আমরা জন্মগ্রহণ করেছি, আমি বিশ্বাস করি আমাদের বুক ভরা ভালোবাসা আছে আমাদের রাষ্ট্রের জন্য। কিন্তু রাজনীতিরা তারা অনৈতিক ক্ষমতার লোভ বা আমাদেরকে ব্যবহার করার জন্য আমাদেরকে বিভক্ত করে রাখছে, অর্থাৎ বাইরে বাইরে যদি আপনি দ্বন্দ্ব করেন তাহলে আপনার পরিবারটার উপরে অন্য অপশক্তি গ্রাস করে রাখার সুযোগ তৈরি হয়, সেটাই করছে। কিন্তু একজন ইসলামী স্কলার, একজন ধর্মীয় নেতা, একজন পীর সাহেবের কাছে এরকম বিদ্বেষপূর্ণ বক্তব্য তো কোনোভাবে জাতি প্রত্যাশা করে না। যেই মুহূর্তে নানামুখী সংকট, একটা সংকট দাঁড়িয়ে গিয়েছে যে ইসলাম বাংলাদেশে থাকবে কি থাকবে না, দেশীয় এবং বিদেশি চক্রান্ত এখানে একসাথ হয়েছে। আপনি দেখেছেন মোদী বিরোধী আন্দোলনে এই যে এখন ধরপাকড় হচ্ছে, এই যে 18 জন ভাই শাহাদাত বরণ করেছে, এই যে হেফাজতের শাপলা চত্বরে গণহত্যা হয়েছে, এগুলির সাথে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি জড়িত নয়, বাংলাদেশের যে উত্থান আছে, বাংলাদেশের যে অগ্রগতি আছে, এখানে বহির্বিশ্বের ইন্ধন আছে। হ্যাঁ, আমরা কিছু মানুষ বিক্রি হয়ে গেছি, আমরা কিছু মানুষ সুযোগ করে দিচ্ছি, সেই জন্য বহির্বিশ্ব আমাদের উপরে হস্তক্ষেপ করার, আমাদেরকে ব্যবহার করার, আমাদের আলেমুল আমাদেরকে জেল জুলুম দেওয়ার সুযোগ পাচ্ছে। এই অবস্থায় আমাদের হওয়ার প্রয়োজন কি ছিল? ইসলামিক নেতারা ঐক্যের ডাক দিবেন, আচ্ছা দোষের ঊর্ধ্বে কোন মানুষটি আছে সুষমা ভাই আপনি আমাকে বলেন, এমন কি একজন মানুষ আছে এই পৃথিবীতে যে যিনি বলতে পারেন তার কোনো ভুল ভ্রান্তি নাই? কিন্তু এই শুধুমাত্র তিনি আরো জঘন্য কথা বলেছেন যে কমিউনিস্টের সাথে ঐক্য হতে পারে কিন্তু জামাত শিবিরের সাথে ঐক্য হতে পারে না। এখানে দেখেন চরমনের সাথে কোন শয়তানের সম্পর্ক আছে তার কিছু হয় না। আচ্ছা, আর একটা কথা বলছে যে শয়তানের সাথে ঐক্য হবে, জামাত শিবিরের সাথে ঐক্য হবে না। এখানে একটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে দেখেন আপনি তো অনেকগুলো এক্সাম্পল দিছেন, আমি তো মনে করি যে, আমি নাম মেনশন করে বলতে চাই না, আমি মনে করি যে এই ধরনের লোভী নেতাদের কারণে গা বাঁচানোর তাগিদে যারা রাজনৈতিক মতো করে ইসলামিক ব্যানারগুলোকে প্রমোট করে বা ইসলামিক ব্যানারগুলোকে ব্যবহার করছে, তাদের কারণে আমরা আবরারের হত্যার বিচার পাইনি, আমরা তাদের কারণে ফেলানির হত্যার বিচার পাইনি, আমরা ঠিক তাদের কারণেই আমাদের র‍্যাবের ভাইদেরকে পোশাক পরিহিত অবস্থায় ভারতীয় সেনাবাহিনী তাদের সীমান্তে নিয়ে গিয়ে উলঙ্গ করে পিটায়, এটার জন্যও কিন্তু তারা দায়ী। আজকে যদি তারা এই ধরনের আচরণ, এই ধরনের মনোভাব প্রকাশ না করত, তাহলে কিন্তু বাংলাদেশের মাটিতে আবরারকে এইভাবে লাশ নিতে হয় না, এটাও একটু বলবেন। অবশ্যই অবশ্যই সুষময় ভাই, আমি আপনার সাথে যুক্ত করি, আজকে যে গণহারে হেফাজতের সাধারণ লোকরা জেল জুলুমের শিকার হচ্ছেন এই জন্য এরা দায়ী, তো এরা তো দায়ী, এদের যথাযথ ভূমিকা তো প্রয়োজন ছিল। আপনি দেখেন মামুনুল হকের যে সমস্ত মানুষ হিসেবে তার মানবিক দুর্বলতা থাকতে পারে, এটা অস্বীকার করার কোনো জো নাই,
যে কোনো মানুষ তার মানবিক দুর্বলতা থাকতে পারে, কিন্তু তার শাস্তি কি হওয়া উচিত? তাকে কি করা হচ্ছে? কি কি অভিযোগ দেওয়া হচ্ছে? কেন আপনি যদি একটা ইসলামিক দলের প্রতিনিধি, আপনি যদি বিবেকবান একজন মানুষ হন, সাধারণ আমরা যারা দেখছি যে ইসলামী দলের বাইরে গিয়েও প্রতিবাদ তুলেছে যে না, এটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা অন্যায় করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা একজনের ব্যক্তিগত অধিকারকে, একটা রাষ্ট্রীয় অধিকারকে, নাগরিক অধিকারকে হরণ করা হচ্ছে, সেখানে আপনি ধর্মীয় রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন। এবং চরমোনায় আপনারা জানেন যে একটা, আমি যেটা বললাম, বৃহৎ একটা রাজনৈতিক দল বাংলাদেশে, বাংলাদেশের সবগুলি গ্রামে গঞ্জে আছে তাদের কর্মী সমর্থক, সেই দলের প্রতিনিধিরা এই বিষয় কেন এড়িয়ে যাবে, কেন এড়িয়ে যাবে, এটা এটা প্রশ্ন। এবং আমি মনে করি তারা এড়িয়ে যাওয়ার কারণেই আমি সুষমা ভাইয়ের সাথে একমত, আজকে সাধারণ আলেম ওলামারা জেল জুলুমের শিকার হচ্ছে। আজকে যদি চরমোনায় বলতো যে না ঠিক আছে, যে যা হয়েছে এটা সুস্থ তদন্ত করা হোক, এই সমস্ত মানুষগুলি যে গুলি খেয়ে মরেছে 18 জন মানুষ, শুধু শুধু যারা মারা গেছে শুধু কি তারা দায়ী? তাদেরকে যারা গুলি করলো তারা দায়ী নয়? তা আপনি যদি এ কথা বলার সাহস না রাখেন, আপনি যদি সত্য কথা স্পষ্ট করে বলতে না পারেন জাতির সামনে, আপনি যদি নিজেকে সেভ করতে চান, আমাদের বাইরে যেটা বলছে যে আপনারা তারা জেল থেকে বাঁচার জন্য, এটা তো একটা ইসলামের আদর্শ হতে পারে না, এটা তো ইসলামিক নেতার আদর্শ হতে পারে না। আর এই আদর্শ ধরে রেখে আপনি ইসলামী জনগোষ্ঠী কিভাবে নেতৃত্ব দিবেন, আপনি কিভাবে ইসলামের হেফাজত করবেন? আজকে আমি মনে করি যে আমার তাদের আমাদের আলোচনা থেকে চরমোনার ফির সাহেবদের অনুরোধ করবো আমি যে আপনারা, ভুল হতে পারে, ভুল বক্তব্য আসতে পারে, আমরা যেখানে কথা বলছি আমাদের সব কথা সঠিক নয়, কিন্তু উপলব্ধি করা দরকার জাতির সংকটময় মুহূর্তে আপনারা যদি সত্য কথা না বলেন, আপনারা যদি নির্যাতিত নিপীড়িত মানুষের কথা না বলেন, আপনার ভাই আরেকজন আলেম আরেকজন হাফেজ অন্যায় ভাবে জুলুমের শিকার হচ্ছে, তার পক্ষে যদি আপনি কথা না বলেন, তাহলে আপনাদের উপর মানুষের আস্থা থাকবে না, এবং সেটাই হচ্ছে। সেই জন্যই বাংলাদেশে আমি মনে করি যে অন্তত 90% মানুষ ইসলামী অনুভূতি ধারণ করে, কিন্তু তারা সঠিক নেতৃত্বের কোয়ালিটি অর্জন করতে পারে নাই, নিজের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ তাড়াতে পারে নাই, নেতৃত্বের যে লোভ লালসা সেটা প্রত্যাহার করতে পারে নাই, আর সেজন্যই আমাদের জাতি সঠিক পথের সন্ধান পাচ্ছে না, এবং আমরা এই অন্যায় অবিচারকে দূরীভূত করতে পারছি না। আমি মনে করি যে যে নির্যাতন চলছে, যতই আপনি মামলা মকদ্দমা থেকে বেঁচে থাকতে চান, প্রথমে জামাতে ইসলামকে দমন করা হয়েছে, অন্য অন্য ইসলামিক দলগুলিকে দমন করা হয়েছে, হেফাজতে ইসলামকে দমন করা হচ্ছে, এরপরে আপনাকেও পোষণ করবে না, যখন প্রয়োজন হবে আপনাকেও দমন করে দিবে, কারণ আজ আসলে ইসলামের উত্থান দেখতে চায় না। এই জন্য সুবিধাবাদী পথ অবলম্বন না করে সময় থাকতে সঠিক উপলব্ধি করে আমি মনে করি সত্যকে সত্য বলা দরকার, মজলুম মানুষের পক্ষে কথা বলা দরকার, তাহলেই এই সমস্যার সমাধান হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে জিয়াউল আফসার ভাই। এখানে অনেক ভাইরা অনেক কমেন্টস লিখছে, একটা কমেন্টস লিখছে যে আপনারা তিনজনকে চরমোনাই কিন্তু জাহাজে উঠাইয়া জান্নাতে নিবে না, এরকম একটা কথা তাদের ওয়াজের মধ্যে আসছিল আর কি, যে চরমোনাইয়ের মূল পীর সাহেব কেয়ামতের দিন জাহাজের মধ্যে করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। তো এটা নিয়ে অবশ্য অন্যান্য যারা ওয়াজ করে মাঠে যারা আলেম আছে তারা এটা নিয়ে সমালোচনা করেছে যে কেয়ামত। আমি মাসুক ভাই আমার সুষমা ভাইকে এরপর প্লট দিবেন, আমি এখানে আর একটু যোগ করে দেই। দেখুন, চরমোনার পীর সাহেব অত্যন্ত নির্মম ভাবে আমি বলবো, এবং অত্যন্ত অশোভনীয় ভাবে যে কথা বলেছে জামাত শিবির বিরুদ্ধে, এবং তিনি একটা দলের প্রতিনিধিত্ব করছেন, সেকেন্ড ম্যান একটা দলের, সেই জায়গা থেকে আমি বলবো যারা আমাদেরকে শুনছেন, দয়া করে আপনাদের বিবেকের চোখ জাগ্রত করুন। দেখুন, আজ পর্যন্ত জামাত শিবিরের কোন নেতা হেফাজত সম্পর্কে অথবা চরমোনাই সম্পর্কে অথবা ইসলামিক আরো অন্য অন্য দলগুলি সম্পর্কে এভাবে ঢালাও ভাবে একটি অভিযোগ করেছে তার প্রমাণ নাই। অথচ যেখানে এই চরমোনাইয়ের অনেক কথা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে, আমার মতো আপনার মতো মানুষ প্রশ্ন তুলেছে, এই যে বিভিন্ন গল্প বলে ওয়াজ নসিহতের মাধ্যমে, কিচ্ছা কাহিনী বলে, বাঁশের উপরে লাফিয়ে উঠে যায়, কোথায় সাপের ওয়াজ, ব্যাঙের ওয়াজ, এই সমস্ত অবান্তর কথা, কোথায় পীর সাহেব আফ্রিকার জঙ্গলে চলে যায়, যেগুলি ইসলামের সাথে তো সামান্যতম এগুলি সম্পর্ক নাই, সাধারণ চ্যান্স বিবেক বর্জিত, আমি মনে করি এই সমস্ত কথাগুলি নাস্তিক মোরতাদেরা পর্যন্ত হাসাহাসি করছে, এত বড় ত্রুটিগুলি
এবং অনেকগুলি শিরকি বাদাতি কথা থাকার পরেও আজ পর্যন্ত কোন জামাত নেতা দায়িত্বের জায়গায় থেকে ঢালাও ভাবে অথবা ব্যক্তি বিশেষ অন্য কোন ইসলামিক দলকে এভাবে কটাক্ষ করেছে এই প্রমাণ বাংলাদেশের কেউ দিতে পারবে না। সেই দলটি সম্পর্কে, সেই সুশৃঙ্খল দলটি সম্পর্কে যখন আপনারা এরকম ভ্রান্ত না জেনে মিথ্যা কথা বলেন, তখন সত্যিকার অর্থে আমাদের মতো সাধারণ মানুষেরা বিবেকের প্রয়োজনে আজকে এত বড় একটি ইসলামিক দলের বিরুদ্ধে অথবা চরমনার পীরের মতো একজন ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে? না হলে আমরা তো ওনাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, ওনাদের অনেক ভালো কাজ আছে, কিন্তু আমরা আজ পর্যন্ত আমি বা সুষময় ভাই অথবা আমাদের মাসুক ভাই কখনোই এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলি নাই, কিন্তু অনেক অমুসলিমেরা প্রশ্ন তুলেছে। আপনারা যে সমস্ত হাস্যকর ওয়াজ করে, যে সমস্ত ফির মুরিদি টিকিয়ে রাখার জন্য, খানকা টিকিয়ে রাখার জন্য ইসলামকে ব্যবহার করে যে সমস্ত ভ্রান্ত কথা বলেছেন, সেই সমস্ত কথার বিশ্লেষণ করা যদি শুরু করে আপনাদের ধর্মের মুখোশ খুলে যায়। কিন্তু আজ পর্যন্ত জামাত ইসলাম দেশের বৃহৎ স্বার্থে, ইসলামের স্বার্থে, ঐক্যের স্বার্থে আজ পর্যন্ত কোন জামাত ইসলামের মুখ থেকে চরমনার পীরকে এ সমস্ত জবাব দেওয়া তো দূরের কথা, বরং তারা ঐক্যের কথা বলেছে, বরং তারা ভালো কথা বলেছে, বরং তারা সুনাম করেছে, বরং তারা আপনাদের ভালো ভালো কাজ উঠে তুলিয়ে ধরেছে। সেখান থেকে শিক্ষা নিয়ে আমি মনে করি যে চরমনার প্রয়োজন আছে। এরা আমাদের ভাই, আমরা সকলে মিলে এদেশটাকে গড়তে চাই, সকলে মিলে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই। অতএব আমাদের এই কথাগুলি বিদ্বেষ চালানোর জন্য নয়, বরং তাদের বিবেকের চোখ খুলে দিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে বুকে বুক মিলিয়ে ইসলামের জন্য কাজ করতে চাই। ভুল ভ্রান্তির ঊর্ধ্বে আমরা কেউই নয়, আমরা কেউই ফেরেশতা নয়। অতএব আমাদের